আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বেসিক্যালি আমার সোজা ট্রেনিং একাডেমিদের জন্য আজকে একাডেমির শিক্ষার্থী যারা বেসিক্যালি তোমরা, তোমাদের জন্য আজকে ভিডিওটি বানাচ্ছে। আর আজকের ভিডিওটাতে একটা চমক আছে, কারণ অলরেডি রাত 11:30 মতো বেজে গেছে, আর কালকে যেহেতু আমাদের সোজা একাডেমি একটা ফাইনাল মডেল টেস্ট আছে 100 মার্কের, তো একটু আবাসিকটাও দেখাই তোমাদের, আর ছাত্ররাও কে কী করছে একটু দেখার জন্য চলে আসলাম। চলো অঙ্গস, ঠিক আছে? মানে আমরা চুপচুপ করে যাবো, আগে গিয়ে দেখি ওরা কি করে, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের আবাসিক হোস্টেল, এটা আমাদের দুটা অবশ্য আবাসিক আছে, একটা এটা হচ্ছে আবাসিক 1 এবং আবাসিক 2 একাডেমির সঙ্গে অবস্থিত। দেখি ছাত্ররা করতেছে না কি করে, তাই না? এটা হচ্ছে আমাদের অফিস, আবাসিক অফিস। অফিসে আসলাম। আসসালামু আলাইকুম স্যার। রুমান কি ঘুমাবে এখনো? জি না স্যার, ঘুমাই আছে স্যার। আর রুমান অবশ্য সিনিয়র স্টুডেন্ট, আমাদের একটু পরিচয় করে দিই, একে হয়তো অনেকে চিনো আগে থেকে। ও আমাদের হোস্টেল ইনচার্জ হিসেবে দায়িত্বে আছে। ছাত্ররা কি করতেছে? জি স্যার, ছাত্ররা স্যার অনেক মনোযোগ সহকার করছে স্যার। খাওয়া দাওয়া করছে তো? না জি স্যার। তুমি খেয়েছো? জি স্যার। গুড, ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। প্রিপারেশন গুলো অনেক ভালো ভালো হচ্ছে স্যার, কালকে পরীক্ষাটা স্যার অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো দেখি ছাত্ররা শব্দ করবে না, চুপ করে আমরা যাই গিয়ে দেখি কে কি করতেছে। এখন 1 নম্বর রুমে যাব। হ্যাঁ, এখন কিন্তু ঘড়িতে তো বললাম 11:30 বাজে, 11:30 সময় গিয়ে একটু দেখি। এটা ছিল আমাদের আবাসিকের 1 নম্বর রুম। ওকে স্যার, কাল কি পরীক্ষা? কালকে স্যার, কালকে স্যার ফাইনাল মডেল টেস্ট স্যার। ফাইনাল মডেল টেস্ট হবে? আচ্ছা, প্রত্যেক তো সবাই খাওয়া দাওয়া করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কত বাবা? কালকে তো স্যার 100 মধ্যে স্যার 8100 পাবো। 100 মধ্যে বা 105 জাকারিয়া আছে তো? 100 ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, গিনজি গ্যান্ডেলি খুলে নেই তোমরা স্যার? এই মাত্র ক্লাস শেষ হলো তো স্যার, এই জন্য আপনার এসে কালকে মডেল টেস্ট আছে, এই জন্য স্যার এসে যেতে মন দিচ্ছে। আচ্ছা, রাত তো 11:30 বাজতেছে। ইয়েস স্যার। তাই না? 12টার মধ্যে ঘুমাই যেতে হবে স্যার। পুরো কমপ্লিট না হলে কিন্তু ঘুমাবো না স্যার, কারণ কালকে মডেল টেস্টটা ভালো করতে হবে স্যার। আচ্ছা, তো বেসিক্যালি কালকে আমাদের মডেল টেস্ট হবে, ফাইনাল মডেল টেস্ট 3টে হবে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য। তো এই কারণে আসলে সবাই পড়তেছে। তো যাই হোক, কিভাবে আপ পড়তে থাকো সবাই। জি স্যার, বেস্ট অফ লাক, দেখা যাক কালকে কেমন করো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এবার আমরা 2 নম্বর রুমে যাই। 2 নম্বর রুমে গিয়ে দেখি ওরা কি করে। পড়তেছো? ইয়েস স্যার। আচ্ছা, আমরা 2 নম্বর রুমে আসছি। ওকে সিট, সিট ডাউন, বসো। কি করতেছো? কালো মডেল টেস্ট এর পড়া? জি স্যার। খাওয়া দাওয়া করছো? ইয়েস স্যার। কালকে আমাদের মডেল টেস্ট 3টা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর হবে ফাইনাল। ইয়েস স্যার। এখন প্রিপারেশন কেমন দিচ্ছ? স্যার অনেক ভালো স্যার, আসলে কালকে স্যার 100-100 হবে স্যার। সকালে দেখা হবে, ঠিক আছে? এবার আমরা 3 নম্বর একটু রুমে যাই। 3 নম্বর রুমে গিয়ে দেখি ছাত্ররা কি করে, ঠিক আছে? কত বাবা? কারণ কালকে 3টা বাইরের জন্য ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, এখন দেখা যাক কে কত পাওয়া। ঠিক আছে, ওকে, পড়তে থাকো। আমরা একটু দোতলায় যাই গিয়ে দেখি। ওয়ালাইকুম সালাম, সকালে দেখা হবে। হ্যাঁ ওকে, আসো। এখন আমরা দোতলায় যাব, আবাসিকের দোতলায় গিয়ে একটু দেখি ছাত্ররা কি করতেছে। এটা হচ্ছিল আমাদের আবাসিকের দোতলা, আর তোমরা যারা আসবা আমাদের সোজা একাডেমিতে, এখানে এসে তোমরা এই আবাসিকেই থাকো, থাকবা আর কি। এটা 1 নম্বর আবাসিক, 2 নম্বর আর একটা আবাসিক আছে। হ্যাঁ, দেখি কি করে।
আমরা এখন সোজা একাডেমির এক নম্বর আবাসিকে দোতলায় চলে আসলাম। দোতলায় এসে আমরা প্রথমে এক নম্বর রুমে যাই। বস, আমরা এক নম্বর রুমে আসছি। কি গ্রুপের সাথে চলতেছে? জি স্যার। আচ্ছা, কালকে কি মডেল টেস্ট? জি স্যার। মানে আমাদের গ্রুপের সাথে চলতেছে খাওয়া দাওয়া করছো তো? জি স্যার। এরপরে আমরা একটু যাই চার নম্বর রুমে। চার নম্বর রুমে গিয়ে একটু দেখি এরা কি কি করে। ভালো লাগে সবাই যখন পড়তে বসে, আর টাইম টু টাইম এটা দেখে আসলেই ভালো লাগে। কাউরে তো পরীক্ষা তোমাদের? জি স্যার। কেমন বসতে দিনে? পরীক্ষা ভালো করতে পারবো আর কতক্ষণ পড়ালেখা করবে?
তাহলে তাড়াতাড়ি পরেই ঘুমাই যেতে হবে কারণ সকালে উঠে তো আমার ফিজিক্যাল এক্সারসাইজে যেতে হবে জি স্যার ঠিক আছে করো চলো অঙ্গজ আমরা এবার কত নম্বর রুম একটু কথা বললাম চার নম্বর আমরা পাঁচ নম্বর রুমে একটু যাই এখানেও পড়তেছে খাওয়া দাওয়া করছো তোমরা জি স্যার খাওয়া দাওয়া আমরা তিনটা মডেল টেস্ট করবো দেখো নম্বরে দেখে তোমরা কেমন করতে পারো ঠিক আছে করো টিকিটা থ্যাংক ইউ এবার আমরা ছয় নম্বর রুমে যাবো এটা দোতলা ছয় নম্বর এখানে প্রত্যেকটা অঙ্ক সবাই দেখে হেভি ভদ্র ছেলে হয়ে গেছে বসো বসো সেটা সবাই ভদ্র ছেলে হয়ে পড়ে স্যার আগে থেকে ওরা বলতো স্যার হ্যাঁ আমি একটু বসে স্যার আমি কোন কথা বললাম কালকে মডেল টেস্টে না জি স্যার আচ্ছা কালকে আমরা সেনা নৌ বিমান তিনটা বাহিনীর জন্য 100 নম্বরের মডেল টেস্ট পরীক্ষা নিব জি স্যার এই 100 নম্বরের মধ্যে দেখি তোমরা কত পাও ঠিক আছে আর তোমরা এই যে রাজ্যকে পড়ালেখা করো এটা আমার দেখে খুবই ভালো লাগে আমি তো সবসময় আসার সময় হয় না তো আজকে হুট করে আসলাম এসে দেখি তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ আছে তো তোমাদের প্রস্তুতি দেখে ভালো লাগলো তোমরা সবাই করতে শুরু করবে আর রাতে খাওয়া দাওয়া করছো তো জি স্যার রাতে খাওয়া দাওয়া করছো এটা অবশ্য আমাদের বই পড়তেছে মানে আমার লেখা বই আছে জি স্যার হ্যাঁ এটা আমার লেখা বই এটা আমার লেখা বই ভালো লাগে আমার লেখা বই তোমরা তো এটা আসতো আবার অনেকে কিন্তু বলে যে স্যার বইটা কিন্তু দেন আসলে বই আমি বাইরে দেই না যারা আমাদের একাডেমিতে আসে তারাই শুধুমাত্র এই বইটা পড়ে এবং আমি শুধুমাত্র তাদেরকে এই বইটা দিয়ে পড়াই বাইরে আপাতত দিচ্ছি না তবে চিন্তা আছে আগামীতে হয়তো বা সবার উপকারের জন্য একটা বই বের করতে পারি সেনাবাহিনীর জন্য একটা নৌবাহিনীর জন্য একটা বিমান বাহিনীর জন্য তো ঠিক আছে দেখেন পড়তে থাকো আর কনফিডেন্স কিরকম কালকের পরীক্ষা জি স্যার ইনশাল্লাহ মোটামুটি আসলে এটাই আমাদের আবাসিকের এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টেই হচ্ছিল আমরা আমাদের ছাত্রদেরকে রাখি এবং তোমরা যখন আসবা এসে আমাদের এই আবাসিক হোস্টেলে থাকবা আবার আমাদের দুই নম্বর হোস্টেলে আছে ওখানেও ছাত্ররা থাকে এইভাবে আমরা আসলে প্রস্তুতি করাই আর কি ঠিক আছে তো চলো অঙ্গদ আমরা একটু নিচের দিকে যাই সবাই পড়তেছে বড় তাহলে সাইকেল হ্যাঁ সকালে দেখা হবে ইনশাল্লাহ দেখলাম ভালোই লাগলো অবশ্য তাই না তোমরা যারা দেখলে আসো তোমাদেরকে বিশেষ করে দেখানোর চেষ্টা করুন যারা সুজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও বা সুজা ট্রেনিং একাডেমির আবাসে কীরকম পরিবেশটা কীরকম এটা আসলে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম আবার আমি নিজেও একটু দেখলাম যে কালকে যেহেতু মডেল টেস্ট প্রায় 15-12টার মতো বাজে আর তো এই হচ্ছে বিষয় 15-12টার মতো বাজে এই 15-12টার মধ্যে এসে দেখি সবাই পড়ালেখা করতেছে ভালো লাগলো অ্যাজ এ টিচার হিসাবে অ্যাজ এ ট্রেনার হিসাবে যে না সবাই পড়ালেখা করে যাতে যে স্বপ্নটা নিয়ে আসছে আমাদের একাডেমিতে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্যই তো সবাই আসছে তো এই প্রিপারেশনটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো আর তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও এখন থেকে সঠিক গাইডলাইন মেনে পড়ালেখাগুলো পড়ো প্রস্তুতিগুলো নাও দেখবা যে তোমরাও এই সালে নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে চাকরি পেয়ে যাবো একটা অফিসার হিসেবে হোক অথবা সৈনিক হিসেবেই হোক আর যারা মনে করো তোমার একান্তই প্রস্তুতি দরকার বা প্রয়োজন দরকার প্রিপারেশনে তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো এসে খুবই স্বল্প খরচে তুমি এখান থেকে তোমার সৈনিক পদের জন্য যে কোনো বাহিনীর অথবা অফিসার পদের জন্য যে কোনো বাহিনীর স্বল্প খরচে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো আর সবসময় একটা মনে রাখবা ভালো প্রিপারেশন তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে এটা কখনই ভোলা যাবে না আর পরিশ্রমী হতে হবে সবাই ভালো থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক নতুন এপিসোড নিয়ে সে পর্যন্ত টাটা বাই বাই ধন্যবাদ আসসালামু আলাইকুম